কই? আয় আয়। হ্যালো, হ্যালো, কোথাও পেলাম না। এ দাদা, হ্যাঁ বল। সুন্দর হইছে হন, ছাগলটা উঠকে পাইলাম না। জন্টু, আরে বুড়ি বুড়ি কি পাইতাছ? ভালো করে খুঁজে দেখ। আরে বুড়ি, এ কেডা রে তাই বুড়ি যে কোনি তা পাঁচে কেবে লুচে না। আরে বুড়ি, আরে কেডা রে ভাই, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আরে তোমারে চিনি না। বলো তো আমি কে? আরে তুমি স্বর্ণের লক্ষিণদার না? হ্যাঁ দিদি, তাহলে তুমি আমাকে চিনেছো দিদি। জি, আমি তো তোমার কাছে একটু উপকারের জন্য এসেছি। আরে কি উপকার করা না তো? তুমি কি আমার একটু উপকার করতে পারবে? আমি তোকে কি উপকার করব? শোনো দিদি, তোমাকে একটি কথা বলি। আমি গিয়েছিলাম ওই নিশানি নগর। ওই নিশানি নগর? হ্যাঁ দিদি, সেখানে দেখলাম একটি বেহুলা সুন্দরী। বেহুলা সুন্দর? হ্যাঁ দিদি, তুমি কি বেহুলা সুন্দরীকে আমার কাছে এনে দিতে পারবে? আরে আনতে পারবো না মানে 100 বার আনতে পারবো, কিন্তু একটি শর্ত আছে। আবার কিসের শর্ত দিদি? আমার লাভ। হ্যাঁ এইবার বলেছো। তুমি যদি বেহুলাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে একটি স্বর্ণের পুতুল দেব। স্বর্ণের পুতুল? হ্যাঁ দিদি। ঠিক আছে, তেমন কাজ নাই, আমি না করতে পারি। এই ছাগলের বাচ্চা নিয়ে আচ্ছা এই গাভীর পেটে লাগাই, তারপর আর গাভীর বাছুর নিয়ে ছাগলের বাটে লাগাই। আর এই কাজ আমি করতে পারবো না। তার মানে বলছো তুমি পারবে? 100 বার পারবো। আচ্ছা, আমি না পারলে এই ইননে এই গ্রামে কোন হত্তিনে বার বলো? তার আগে তোমাকে একটি কাজ করতে হবে। আমাকে একটি কাজ করতে হবে? হ্যাঁ। বলো দিদি, আমার কি কাজ করতে হবে? বেহুলাকে দেখার জন্য আমি সব কাজ করতে রাজি আছি। তুমি এখানে একটা বাজার বসাও। বাজার বসাবো? আমি ওই বাজারের সুতায় বেহুলাকে এনে দেব। ঠিক আছে দিদি, তুমি বেহুলাকে নিয়ে এসো, আমি সুন্দর করে বাজার বসাচ্ছি। আচ্ছা দিদি, তাহলে আমি যাই। আরে ও বুড়ি, আরে কি রে মরা দাহসকা, একটু খারাপ হলে তোমার নাকি দুইটা কথা কম। ইয়া হোনার দুইটা কথা কর, টাইম আছে রে ভাই, আমার কি আর সেই বয়স আছে? ও না গো, ওটা না গে না, দুইটা কথা রে বাচ্চা আছে। আরে মা গো, আর কয় কি, তুমি একটু নিয়ে আয়ো। আচ্ছা নিয়ে আমো। নি যদি না নিয়ে বড়ি তোমার কই মানতে রাডি বাইঙ্গে কল পাতা গেল মু। একজনে ন স্বর্ণের পুতুল দেব নি, তুমি কি দেবা? আমি তোমারে গুতু গুতু দেমু। আই রে ভাই, ওটা থেকে ডরাই, তাহলে যাও না ভাই। শেয়ার বিপ দাও, এবার চাই না রে ভাই। ভাই ভাই যে, আরে বুড়ি, আরে কি কস দাও, একটু চালু করে আয়ো। আচ্ছা সন্নত করে যা, আমার করে সহ্য হইতেছে না। তোর আবার যাব হইতি থাক। ঝন্টু দাদা, চল আমরা বাড়িতে গিয়ে টাকা পয়সা নিয়ে এসে তারপর এখানে সুন্দর করে একটি বাজার বসাবো। ঠিক আছে, তাহলে তাই চলো। তাহলে চল।